কুমারঘাটের বিভিন্ন সরকারি অফিসগুলোতে কর্মসংস্কৃতির বেহাল চিত্র ধরা পড়ল খোদ বিধায়কের আচমকা পরিদর্শনে। বেহাল চিত্র দেখে হতবাক তিনি। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কাজকর্ম একেবারে লাটে উঠেছে, এই অভিযোগ দীর্ঘদিন থেকেই উঠে আসছে সাধারণ জনগণের থেকে। দীর্ঘদিনের এই ট্রেডিশন বর্তমানেও বিদ্যমান। সরকারি আদেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ঊনকোটি জেলার কুমারঘাটের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি লাটে উঠেছে। অফিস শেষ হওয়ার আগে কোনো কোনো অফিসে দুই একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং কোনো অফিসে উচ্চপদস্থ আধিকারিক ছাড়া অফিস পুরো ফাঁকা থাকে প্রায়শই, ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ। শুক্রবার ফটিকরা এলাকায় বিভিন্ন কাজের খোঁজ খবর নিতে কুমারঘাটের পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তর, পূর্ত দপ্তর সহ বেশ কয়েকটি অফিসে যান ফটিকরা এলাকার বিধায়ক সুধাংশু দাস। ঘড়িতে তখন সময় বিকেল 4:22। অফিসগুলোতে দু একজন কর্মী ছাড়া আর কেউই নেই। এই ঘটনা প্রত্যক্ষ করে বিধায়ক ক্ষোভে ফেটে পড়েন যে কিভাবে কিভাবে আমাদের গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে সমস্যা সমাধান হচ্ছে না বা পানীয় জলের সমস্যা সমাধান হচ্ছে না। তো এই বিষয় নিয়ে আমরা দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এসে যতটুকু দেখলাম দপ্তরের যিনি এসডিও আছেন উনি নেই, অন্যান্য আধিকারিক যারা আছেন ওনারাও অফিসে নেই। ম্যাক্সিমাম দপ্তরের আধিকারিকরা আপনার পিডাব্লিউডি বলুন, ডিডাব্লিউএস বলুন, বিভিন্ন দপ্তরের যারা আধিকারিক রয়েছেন, অফিসার রয়েছেন, তারা অনেকেই অফিসে নেই, জানি না আমরা কী কারণে। অন্যদিকে অফিসের জনৈক কর্মচারীও ঘটনার সত্যতা স্বীকার করলেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। তারা কি আছে এখন? আইছিল না আজকে সকালে আইছিল, সকালে আইছিল। এখন দেখার এসব বিষয়ে কর্মসংস্কৃতি ফেরাতে রাজ্য সরকারের আদৌ কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।